সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আমরা প্রতিদিন সকল বিষয়ের উপর বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন সেট আপলোড করি, এর থেকে তোমরা পরীক্ষা কেমন পাবে। তাছাড়া আরও ভালো করার জন্য অবশ্যই আমাদের পিডিএফ গ্রুপে জয়েন হতে হবে। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর নিয়ে। আজকের ক্লাস আমরা আলোচনা করবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এই দুইটা পার্ট নিয়ে। তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদের আসবে 10টি, 2 করে 20 নম্বর। যেমন সাইবার বুলিং কী, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো অবশ্যই খাতায় নোট করে নিবে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কী বোঝায়, অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় উল্লেখ করো। আমরা কীভাবে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি, সফট বল থ্রু বা নিক্ষেপের নিয়ম লিখো। প্রতিবন্ধী বলতে কী বোঝা। তারপর রয়েছে আত্মসুরক্ষায় তুমি কী পদক্ষেপ নিবে সেগুলো লিখো। আমরা নিজেদেরকে কীভাবে সুরক্ষিত রাখতে পারি, শুদ্ধাচার চর্চা করা কেন প্রয়োজন ব্যাখ্যা করো। তোমরা এগুলো লিখে নিতে পারো, অথবা লিখতে যদি প্রবলেম হয় আমাদের পিডিএফ গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার এবং উত্তর কালেক্ট করে নিতে পারো। সমঝোতা বলতে কী বোঝায়। বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে। ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো, তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে 15 নম্বর। আমাদের জীবনে মিডিয়া কীভাবে প্রভাব বিস্তার করে ব্যাখ্যা করো। সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের কী করণীয়। তারপর রয়েছে ক একজন বিশেষ চাহিদাসম্পন্ন বালক, খেলাধুলার প্রতি তার অনেক আগ্রহ। ক এর মতো বালকদের নিয়ে খেলতে খেলাধুলার নিয়মকানুনে কী কী ব্যবস্থাপনা গ্রহণ করবে। তারপর রয়েছে যৌন হৈরানি নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষার উপায় সম্পর্কে লিখো। তারপর প্রশ্নটা হলো শুদ্ধচারের অভাবে আমাদের মাঝে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে আলোচনা করো। শুদ্ধচারের অভাবে আমরা মানসিক শক্তি ও দৃঢ়তার অভাব বোধ করি, অন্য কাউকে বুঝতে দিতে না চাইলেও নিজের মধ্যে এক ধরনের অস্বস্তি, অশান্তি, এমনকি কখনো কখনো অপরাধের জন্ম নেই। নিজেদের মনে শুদ্ধচারের যে সন্তুষ্টি ও আনন্দ অনুভূত হয় তা আমাদের ভালো কাজের অনুপ্রেরণা দেয়। আমরা ভালো কল্যাণমূলক কাজ করতে পারি, নিজের প্রতি এমন বিশ্বাস বাড়ায়, নিজের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ায়। আমাদের নিজেদের দ্বারা যেন কোনো অকল্যাণকর কাজ না হয় এমন দায়িত্ববোধ জন্মায়। নিজের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করতে বিরত থাকতে আমরা সচেষ্ট হই। অন্যদিকে যখন নিজের চিন্তায় কথায় কাজে সততা বজায় রাখতে সচেতন থাকি না, তখন নিজেকে সম্মান করতে পারি না, অন্যের অন্যায় কাজে প্রতিবাদ করতে সাহস পাই না, এতে আমাদের মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়, আত্মমর্যাদাবোধ নষ্ট হয়, যা অন্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব ফেলে। আজকের ক্লাসটি এ পর্যন্ত, পরবর্তী ক্লাসটা আমরা ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর এই জায়গা থেকে শুরু করব। তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই।